আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের এই বাড়িটি তৈরি করতে কত টাকা লাগবে, বাড়িটির ফ্লোর প্ল্যান বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটি খুবই সুন্দর একটি ডিজাইন, খুবই আধুনিক একটি বাড়ি, নতুন মডেলের বাড়ি, নতুন ডিজাইনের বাড়ি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের বাড়ি, খুবই আধুনিক একটি বাড়ি, মন মাতানো একটি বাড়ি। জানলা ডিজাইনগুলো খুবই সুন্দর করে করা হয়েছে, ফর্সের ডিজাইনটা খুবই আধুনিকভাবে করা হয়েছে। দেখুন, মন মাতানো একটি বাড়ি, দেখলে মন জুড়ে যাবে। আপনি চাইলে আপনার গ্রামে এমন সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, চলুন বাড়িটি ফ্লোর প্ল্যানে দেখে নিই। বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে তা জানবো, বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান। বাড়ির দৈর্ঘ্য 38 ফিট 6 ইঞ্চি, সরি, দৈর্ঘ্য 41 ফিট, প্রস্থ 38 ফিট 6 ইঞ্চি। তো বাড়িটাতে যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন, বাড়িটা যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি, তাহলে বাড়িটা আমাদের হচ্ছে প্রায় 1585 স্কোয়ার ফিট। 1585 স্কোয়ার ফিট যদি আপনি শতক শতাংশ হিসাব করেন, তাহলে আসবে আমাদের 3.63 শতক শতাংশ ডিসিমাল। তো বাড়িতে প্রথমে আপনি পাচ্ছেন এটা সিঁড়িঘর, স্টেয়ার, 7 ফিট 4 ইঞ্চি বা 15 ফিট 7 ইঞ্চি। তারপরে রয়েছে একটা এম বেডরুম, তা হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি বা 12 ফিট 2 ইঞ্চি। এছাড়া থাকবে আমাদের অ্যাটাচ টয়লেট, রয়েছে ব্যালকনি। তারপর হচ্ছে একটা এম বেডরুম, তা হচ্ছে 10 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 2 ইঞ্চি, সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, রয়েছে ব্যালকনি। বন্ধুরা, তারপর রয়েছে আমাদের ড্রয়িং ডাইনিং, বা এটা ইউনিট টাইপের হবে, যেহেতু দুটা ইউনিট, ড্রয়িং ডাইনিং, দুই পাশে দুটা ড্রয়িং ডাইনিং। রয়েছে আমাদের একটা কিচেন, অপর পাশে রয়েছে একটা কিচেন, 7 ফিট বাই 4 ইঞ্চি, 7 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি। বন্ধুরা, তারপর থাকছে আমাদের কমন টয়লেট, দুই পাশে দুটি কমন টয়লেট দুটা ইউনিটে। বন্ধুরা, তারপর আমরা পাচ্ছি দুই পাশে দুটা সি বেডরুম, বেডরুমগুলোর সাইজ হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। বন্ধুরা, আমাদের একটা ইউনিটে একটা বেডরুম বেশি হবে, তা হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট। তাহলে আমাদের একটা ইউনিটে পাচ্ছি আমরা 3টা বেডরুম, একটা কিচেন, 2টা টয়লেট, একটা ড্রয়িং ডাইনিং। অপর ইউনিটে পাচ্ছি দুটা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং, একটা কিচেন এবং 2টা টয়লেট। তো মোটামুটি বলতে গেলে এটি হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান। তো আপনি চাইলে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারেন। যদি আপনি চান বাড়িটা ভাড়া দেওয়ার জন্য নির্মাণ করতে পারেন, যদি চান যে আপনি দুই ভাই, তাও আপনি বাড়ি নির্মাণ করতে পারেন। খুব সুন্দর একটি প্ল্যান কিন্তু। তো যারা ভাড়া বাড়ি দিতে চান তাদের জন্য খুবই সুন্দর, আমি বলবো যে ভাড়া বাড়ি দেওয়ার জন্য এই বাড়িটা খুব অসাধারণ। আপনি চাইলে আপনি এই বাড়িটা নির্মাণ করতে পারেন আপনার গ্রাম। তো বন্ধুরা, চলুন এই বাড়িটা তৈরি করতে কত টাকার ইট, সিমেন্ট, রড লাগে আমরা দেখব এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি এখন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এখন আমাদের বাড়িটি তৈরির হিসাব। 5 ইঞ্চি কাঠের ইট লাগে 13,250 পিস, দাম হচ্ছে 1,20,240 টাকা। খোয়ার জন্য ইট লাগে 16,000 পিস, দাম হচ্ছে 2,15,946 টাকা। অন্যান্য কাজের জন্য ইট লাগে 2,000 পিস, দাম হচ্ছে 24,000 টাকা। সিমেন্ট লাগে 560 ব্যাগ, দাম হচ্ছে 3,45,920 টাকা। রড লাগে 5,372 কেজি, দাম হচ্ছে 5,13,750 টাকা। বন্ধুরা, রডের দাম বর্তমানে 92 টাকা, 94 টাকা। সিমেন্ট বর্তমানে 560 টাকা, 550 টাকা, এক এক কোম্পানির এক এক দাম। যাচাই বাছাই করে কিনবেন। ইট 12,000 টাকা, 13,000 টাকা, 1,000 চলতেছে। বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক দাম, দামে একটু তারতম্য আছে। আপনার যাচাই বাছাই করে মালটা কিনবেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন দেখব দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ অন্যান্য কাজে কত টাকা আসবে আমাদের বাইরে তৈরি করতে। বন্ধুরা, বালি ঢালাই ওজন লাগতেছে আমাদের 620 সেফটি, দাম হচ্ছে 29,000 টাকা। গাঁথনি এবং অন্যান্য কাজে বালি লাগে 1415 সেফটি, দাম হচ্ছে 48,750 টাকা। মাটি কাটার খরচ ধরা হয়েছে 29,370 টাকা। বাথরুমের দরজা
সরি দরজা ধরেছে, আটটি তার দাম ধরেছে 2 লক্ষ টাকা, জানালা 10টি তার দাম ধরেছে 80,000 টাকা, বাথরুমের দরজা 4টি তার দাম ধরেছে এখানে 16,000 টাকা, গেটটির দাম ধরেছে এখানে 40,000 টাকা। তো বন্ধুরা চাইলে আপনি খরচ কমাতে পারেন, কীভাবে কমাবেন, দরজা জানলাগুলো যদি আপনি প্লিন্থের দেন অনেকটাই খরচ কমে যাবে, আপনি চাইলে আপনার বাড়ির খরচ এভাবে কমাতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা দেখবো এখানে ইলেকট্রিক প্লাম্বিং সহ অন্য অন্য কাজে কত টাকা আসবে আমাদের এই বাড়িটি তৈরি করতে। চলুন বন্ধুরা, বন্ধুরা মেস্ত্রির খরচটা এখানে উল্লেখ করা আছে। সেটি রেলিংয়ের জন্য লাগতেছে 35,000 টাকা, ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য লাগতেছে 60,920 টাকা, ফিটিংয়ের জন্য লাগতেছে 80,660 টাকা, বাথরুম টাইলস 50,000 টাকা, মেস্ত্রি খরচ 4,06,620 টাকা, রং 65,400 টাকা, মোট খরচ হবে 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকায় আপনি এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন। পুরো বাড়িটি তৈরি করতে আপনার প্রায় 45 লক্ষ টাকা লেগে যাবে। তো বন্ধুরা বাড়ির ড্রয়িং ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে। মনে রাখবেন, স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের।